পরিস্থিতি একদমই খুব খারাপ। বর্তমানে এই যে পরিস্থিতি শুরু হয়েছে, এই পরিস্থিতি মানুষ বাঁচার কথা না, কারণ সরকার তো খালি ভোট নিয়ে ব্যস্ত, তো সরকার তো লোকের তো দেখে না। ঘন কুয়াশায় কয়েকদিন ধরে লালমনিহাটের জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেমন সূর্যের দেখা মিলছে না, তেমনি সন্ধ্যার পর থেকেই কিন্তু কুয়াশা পড়তে শুরু করে, যে কুয়াশা পরের দিন দুপুর 12টা পর্যন্ত থাকে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালমনিহাট বুড়িমারি মহাসড়কে। আপনাদেরকে যদি লালমনিহাট বুড়িমারি মহাসড়কের একটু দৃশ্য দেখাই, যে দেখছেন যে লালমনিহাট বুড়িমারি মহাসড়কে বুড়িমারি স্থলবন্দর থেকে আসা যে যানবাহনগুলো আছে, সেই যানবাহনগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চালাচ্ছে, তারপরেও কিন্তু ঘন কুয়াশায় একেবারে কিছু দেখা যাচ্ছে না। অর্থাৎ 10 হাত দূরেই যে আমরা ঘন কুয়াশার কারণে কিছু দেখতে পাচ্ছি না, একেবারে সব এই সীমান্তবর্তী লালমনিহাট জেলায় কিন্তু একেবারে এই ঘন কুয়াশা এবং তীব্র শীতে কিন্তু জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন, যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনে মিলে দিনে কাজ করে, দিনে আয় করে দিনে খায়, তাদের কিন্তু তারা বিপাকে পড়েছে। তারা কিন্তু সূর্যের সকালবেলা সূর্যের আলো না দেখার কারণে কিন্তু তারা কিন্তু মাঠে যেতে পারছে না, ফলে তাদের জনজীবন, তাদের আয় কমে গেছে। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি যে এই ঘন কুয়াশার কারণে কিন্তু ইতিমধ্যে শীতজনিত রোগ দেখা দিয়েছে, বিশেষ করে ডায়রিয়া, সর্দি, কাশি, জ্বর সহ বিভিন্ন শীতজনিত রোগে কিন্তু শিশুরা আক্রান্ত হয়ে যাচ্ছে, বয়স্ক লোকজন আক্রান্ত হয়ে যাচ্ছে। হাসপাতালগুলোতে কিন্তু আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে মানুষজনের কিন্তু এই রোগের কিন্তু মাত্রা অনেক বেড়ে গেছে, অনেকেই বিশেষ করে শিশুরা কিন্তু নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছে। আমরা বলে রাখি যে এই যে সীমান্তবর্তী লালমনিহাট জেলা কিন্তু একেবারে একটি গরিব জেলা হিসেবে পরিচিত। এলাকায় প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করা হলেও কিন্তু এবার কিন্তু এখন পর্যন্ত কোনো শীতবস্ত্র বিতরণের কর্মসূচি দেখা যায়নি, ফলে নিম্ন আয়ের মানুষজন, খেটে খাওয়া মানুষজন শীতবস্ত্রের অভাবে কিন্তু অত্যন্ত কষ্টে জীবনযাপন। আমরা দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং শীতের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করব। এবার আপনাদের এলাকায় শীতের অবস্থাটা কী? তীব্র শীত শুরু হয়ে গেছে প্রতি বছরের মতন। যেমন আমরা প্রতি বছরে কম্বল টম্বল পাইতাম, এই বছরে আমরা কোনো কম্বলের কোনো আশ্বাসে দেখতেছি না আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত পরিমাণ শীত পড়ছে যে কোনো পাশে আমাদের জীবনযাপনটা খুবই, আমরা দিনে সকালবেলা যেমন আমরা কাজে যাইতে পারতেছি না, যে তীব্র শীতের কারণে আমরা কোনো কোথাও কাজ করতে পারতেছি না দীর্ঘ কয়েকদিন থেকে আর কি। সেই সূত্রে আমাদের ইয়োনো স্যার আর আমাদের জেলা প্রশাসনের কাছে আকুল আবেদন আর কি, যে আমাদের এই শীত, আমাদের তো এমনি আমাদের এই এলাকায় দারিদ্র অভাব আর কি, সেই সূত্রে আমাদের দ্রুতগতির মধ্যে আমাদের এই কম্বলের ব্যবস্থাটা আমি আকুল আবেদন করতেছি, যে তীব্র শীতের কারণে আমাদের ইউনিয়ন স্যার ও আমাদের জেলা প্রশাসনের কাছে আকুল আবেদন করতেছি আমাদের এই জনবলের জন্য, আমাদের জন্য দ্রুতগতির মধ্যে আমাদের জন্য শীত বস্ত্র জন্য দ্রুতগতির মধ্যে আমাদের কাছে। প্রিয় দর্শক, আমরা কথা বলবো, কি অবস্থা শীতের একটু বলবেন? অবস্থা একদম কি ভালো না, একবারে পরিস্থিতি একদমই খুব খারাপ। বর্তমানে এই যে পরিস্থিতি শুরু হয়েছে, এই পরিস্থিতি মানুষ বাঁচার কথা না, কারণ সরকার তো খালি ভোট নিয়ে ব্যস্ত, তো সরকার তো লোকের তো দেখে না। এই যে মনে করছে আমরা চলছি, আমরা বেড়ে আছি, কোন কষ্টে কোন দুঃখে কষ্টে বেড়েছে, এটা তো এই যে এখন শীতবস্ত্র দেওয়া হয়নি না, এই পর্যন্ত কোনো শীতবস্ত্র পর্যন্ত কোনো দেওয়া হয়নি। এই যে মনে করছে একটা, আমি মনে করছি কী একটা অবস্থায় আমি চলছি, তাও তো আমার তো মনে করছে এলে এই এলে কাজ দেখে খায়, কোন সরকার দেখে? সরকার তো এলে তো দেখে না। এ কম্বল টম্বল দাহা কিছু এত দিবি, কখন দিবে? এলে শীত বেড়ে দিবে না কখন দিবে, এটা তো আমি তো জানি না, এটা কোনো বুঝি না। কম্বলে নিয়ে আমরা থইয়া আমরা ভাল ভাল কম্বল বড়ো বড়ো লোকগুলো নিয়ে যায়, আর ছিঁড়ে ভাড়া কম্বল দেয় গরিব মানুষে, তাও দিবি 6 মাস পর গরমের সময় দিবি, আর এই সময় তো মনে করছে আমরা শীতত মরি যাই। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা আর একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি অবস্থা শীতের? আর বাবা দেখেন ছেল না কেমন শীত, শীতের তো আমার তো বেড়বাই পাইছিল না ঘর থেকে, এখন কি করব, কম্বল তো আমার পাইছিল না। চাচি কি অবস্থা, কেমন ঠান্ডা? আসসালামু আলাইকুম। বলেন বলেন বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বাবা এখনো আমি একটা কোনো কম্বল টম্বল হাতি বান্ধায় এখনো পাই নাই, তা আমরা শীতকালে এই যে ঠান্ডার দিন মিলে দিন খাই, একটা ল্যাব একটা তোষক বানবার গেলে 25-30, এখন পর্যন্ত কম্বল বিতরণ হয়নি না। মানে শীত কেমন? শীত কেমন? শীতের জন্যই তো বেড়াই যাচ্ছে না ঘর থেকে, আর দিন মিলে দিন খাই, এই শীত তো আমরা কী করি, বাচ্চা কাচ্চা ধরি। তা সরকার তো মনে করেন ভোটে পাগল হয়ে গেছি, আর কম্বল আনি মনে করেন যা 2-4টে কম্বল আনছি, তা উপজেলা থেকে বেখড়াইছেন না, ভোটের পর বিতরণ করি, ভোটের পর আমরা কী করবো? ভোটের কাজ পর তো গরম এসেছেন, তখন পরে কম্বল কী করবো? গরুর কাজ দেবো? এরা তো হামড়াই না ভাই গাদ দিবে। ধন্যবাদ প্রিয় দর্শক, এখানে
লোকজন বিশেষ তো মানুষজনের অভিযোগ কিন্তু যে শীতবস্ত্র আসলো কিন্তু ভোটের অজুহাতে বিতরণ করা হচ্ছে না, ফলে এক ধরনের ক্ষোভ দেখা গিয়েছে। পাশাপাশি সবাই অভিযোগ তুলছে যে প্রশাসনের লোকজন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই ভোট নিয়ে ব্যস্ত, কিন্তু শীত তো আর ভোট মানে না, ফলে এই শীতবস্ত্র অভাবে কিন্তু জনজীবন কিন্তু বিপন্ন হয়ে পড়েছে। বিশেষ করে তিসা তীরবর্তী অঞ্চলের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন কিন্তু তারা কিন্তু কাজে যেতে পারছে না, শীতের কারণে তারা খড়কুটে জ্বালিয়ে শীত নবায়নের চেষ্টা করছে। এবং আপনাদেরকে বলে রাখি যে শীতের কারণে কিন্তু রোগ অর্থাৎ শীতজনিত রোগ, বিশেষ করে এই রোগে বয়স্ক এবং শিশুরা কিন্তু প্রচণ্ড আক্রান্ত হয়ে পড়ছে। হাসপাতালগুলোতে আমরা ঘুরে দেখেছি ডায়রিয়া, সর্দি, কাশি, জ্বর সহ নানা রোগে কিন্তু আক্রান্ত হয়েছে। আমরা এখানে একজন পল্লী চিকিৎসক পেয়েছি, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে এখন রোগীর পরিমাণ কেমন বেড়েছে আগের চেয়ে। আপনি তো একজন পল্লী চিকিৎসক এবং দেখি যে আপনার বিভিন্ন রোগী আছে, এই বেশ কয়েকদিন ধরে শীত চলছে, এই শীতজনিত রোগী কেমন পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মনিরুজ্জামান মনির। শীতের যে চাপটা বাড়ছে, এই চাপের কারণে বিশেষ করে শিশু যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোর নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট, যাকে অ্যাজমা আমরা বলে থাকি, শিশু অ্যাজমা, এবং বয়স্ক যে বৃদ্ধ রোগীগুলো আছে, এই ঠান্ডার কারণে এত পরিমাণে শ্বাসকষ্ট এবং এত পরিমাণে কাশি রোগী হচ্ছে, যেটা সবাই আমরা যারা ডাক্তার আছি এগুলোর নিয়েই মানে খুবই হিমশিম খাচ্ছি, কারণ এত শীত হলে এই বাচ্চা এবং বয়স্ক রোগীদের খুব কষ্ট হচ্ছে। পাশাপাশি বেশি শীতের কারণেও জ্বর মানুষের শরীরে দেখা দিচ্ছে, টেম্পারেচার কমে যাচ্ছে। আসলে শীতটা মানে কমানোর জন্য যদি সরকার কোনো ব্যবস্থা নিত তাহলে আমার মনে হয় ভালো হইতো। ধন্যবাদ ডক্টর মনির। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে শীতের তীব্রতা কিন্তু বেড়ে চলছে, স্থানীয় লোকজন এই শীত নিবারণের শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন। যদিও বলা হচ্ছে যে ভোটের কারণে আমরা একটা সূত্র দাবি করছি যে শীতবস্ত্র এসেছে বিভিন্ন উপজেলা পর্যায়ে, কিন্তু ভোটের কারণে সে কারণে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে না, তাই স্থানীয় লোকজন তারা শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন। আহাদুজ্জামান সাজু, এলনু চল লাইন, লালমনিরহাট।